আমাদের আজকে নতুন গল্প টু ফুলিশ গোটস অ্যান্ড এ ন্যারো ব্রিজ। দেয়ার ওয়াজ এ ন্যারো ব্রিজ কানেক্টেড দ্য ব্যাঙ্কস অফ এ রিভার। একটি নদীর দুই তীরে একটি সরু ব্রিজ ছিল। অ্যাট দ্য সেম টাইম টু ফুলিশ গোটস wanted to cross the river through the bridge. একই সময়ে দুটি বোকা ছাগল নদীর অপর প্রান্ত থেকে যাবার সময় সেতুর উপরে এসে পড়ে। Both of them came in the middle of the bridge at the same time from the opposite side, and none allowed the other to pass. উভয় সেতুর ঠিক মাঝখানে চলে আসে উল্টো দিক থেকে এবং কেউ কাউকে চলে যেতে দেয় না। So they began to fight. সেই জন্য তারা যুদ্ধ শুরু করে, মানে লড়াই। And fell into the ওয়াটার, এবং তারা জলে পড়ে যায় লড়তে লড়তে। আফটার সাম টাইম আদার টু গোটস রিচড দ্য সেম প্লেস কামিং ফ্রম দ্য অপোজিট সাইড। ঠিক তার কিছুক্ষণ বাদে দুটো আরও ছাগল চলে আসে উল্টো দিক থেকে সেই ব্রিজের মধ্যে। One of them at once got could cross over him easily. একজন শুয়ে পড়ে এবং আরেকজন তাকে ডিঙিয়ে ঠিক সহজেই পার হয়ে যায়। They did not face any difficulty to cross the river. তাদের সেই নদীটি পার হতে কোনো সমস্যাই হলো না। মোরাল হলো live and let প্লিজ, বাঁচো এবং বাঁচতে দাও। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করতে একদম ভুলো না।